కాబట్టి మళ్ళీ చదివిస్తాం ఇలాంటి క్లాస్. అస్తమాదే స్టాండర్డ్ కి మ్యాథ్ క్లాస్ కూడా గుమ్ ఏ అధ్యాయం పేజ్ నంబర్ 63. তোমাদের আগে দুই সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণ শিখিয়েছি, আজ আমরা শিখব তিন সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণ কিভাবে করতে হবে. দেখো আমরা কিছু গুণ করে দিচ্ছি, আমি বাদ বাড়ি তোমাদের বাড়ির কাজের জন্য দিয়া থাকবে. দেখো তিন সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণ দেখা একটি করছি, লেখা আছে দেখো একক, দশ, শত, পাঁচশো তেতাল্লিশ, লেখা আছে যে পাঁচশো তেতাল্লিশকে তেষট্টি দিয়ে গুণ করতে বলেছে. কিভাবে আমরা তিন সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণ করব, দেখো যেভাবে আমরা দুই সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণ করি ঠিক একই রকম হবে. তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ ডান দিক থেকে আমরা দ্বিতীয় নম্বর যে সংখ্যা সেটাকে আমরা হাত দিয়ে চেপে ধরে রকম বা বন্ধ করে রেখে দেবো. দিয়ে আমরা এই তিনের সঙ্গে প্রথমে তিনটা গুণ করবো, আবার তিনের সঙ্গে চার, আবার তিনের সঙ্গে এই পাঁচ, এইভাবে আমরা গুণ করতে থাকবো. দেখো আমরা প্রথমে তিনের নামটা তিন পর্যন্ত রাখবো. তাহলে দেখো তিনের নামটা এই নিচে যেটা থাকবে তার নামটা আর উপরে যেটা আছে তার নাম পর্যন্ত রাখবো. দেখো তিন একে তিন, তিন দুবারে ছয়, তিন তিরিকে নয়, তাহলে তিন তিরিকে নয় এই বসে গেল. আবার আমরা তিনের নামটা করতে, তাহলে এটা তিনের সঙ্গে তিন গুণ হয়ে গেছে, এবার তিনের সঙ্গে আমরা চার গুণ করবো. তাহলে তিনের নামটা আমরা চার করতে পারবো. তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন চারে বারো, তাহলে বারো কত কত হয় এক দশ দুই, তাহলে বারো কত বসবে দুই বসবে, আর থাকলে কত এক, তাহলে বারো বারো দুই বসলো, হাতে থাকলো এক, তাহলে একটা আমরা এখানে বসিয়ে দিলাম. আবার আমরা তিনের নামটা কতটা করবো পাঁচ পর্যন্ত রাখবো. তাহলে ঠিক আছে আমরা তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, আর হাতে কত ছিল আমাদের এক, তাহলে পনেরো আর হাতে একে ষোলো, তাহলে ষোলো ষোলো করতে ষোলো বসে. কেন ষোলো করতে ষোলো বসে যাবে না, পরের যে একটা সংখ্যা যে গুণ করবে সেরকম করে সংখ্যা নেই, তাই যেটি আছে ষোলো ষোলো করতে ষোলো বসে. ডান দিক থেকে একটা করে গুণ চিনে দেবো, কারণ আমরা দ্বিতীয় নম্বর সংখ্যা বলবো, তাই ডান দিক থেকে একটা করে গুণ চিনে দেবো. এবার উপরে যেটা আছে সেটাকে আমরা মুছে দিলাম. ঠিক আছে হবে ছয়ের সঙ্গে আমরা তিন গুণ করবো, একবার ছয়ের সঙ্গে চার গুণ করবো, আর ছয়ের সঙ্গে পাঁচ গুণ করবো. দেখো ছয়ের নামটা আমরা তিন পর্যন্ত রাখবো, ছয়কে ছয়, ছ দুগুণে বারো, ছয় তিনে আঠারো, তাহলে আঠারো কত কত হয় এক দশ আট, তাহলে আঠারো কত বসবে আট বসবে, তাহলে আঠারো আট, হাতে থাকলো এক. আবার ছয়ের নামটা আমরা কত রাখবো চার পর্যন্ত, দেখো ছয়কে ছয়, ছ দুগুণে বারো, ছয় তিনে আঠারো, ছয় চারে চব্বিশ, চব্বিশ আর হাতে আমাদের ছিল এক, চব্বিশ আর হাতে একে কত হলো পঁচিশ, তাহলে পঁচিশে কত বসবে পঁচিশ, কত কত হয় দু দশ পাঁচ, তাহলে পঁচিশে বসলো পাঁচ, হাতে কত থাকলো দুই. এবার আবার ছয় নামতে আমরা পাঁচ পর্যন্ত রাখবো, ছয় একে ছয়, ছ দুগুণে বারো, ছ তিনে আঠেরো, ছ চারে চব্বিশ, ছ পাঁচে তিরিশ, তিরিশ আর হাতে আমাদের দুই ছিল একত্রিশ বত্রিশ, দেখো আমরা বত্রিশ করতে বত্রিশ বসে গেল. এবার আমরা যোগ করে ফেলবো, তাহলে নয় করতে নয়, আট আর দুই যোগ করে কত, আট আর দুই যোগ করে আট, নয় দশ, দশের শূন্য, হাতে থাকলো এক. ছয় আর পাঁচ যোগ করো, ছয় আর পাঁচ যোগ করলে ছয়, ছয় পর পাঁচ গাঁট নিয়ে যাবো, ছয় পর সাত আট নয় দশ এগারো, আর হাতে এক ছিল বারো, বারো দুই, হাতে থাকলো এক, দুই আর একে তিন, আর হাতে এক ছিল চার, আর তিন করতে তিন. এবার লিখে ফেলবো, এখানে ধরছে না বলে পাশে লিখে দিচ্ছি, অতএব নির্ণয় গুণফল ফল সমান কত হয়েছে না চৌত্রিশ হাজার দুশো নয়, তাহলে চৌত্রিশ হাজার দুশো নয়, দুশত নয়, এইভাবে আমরা
তিন সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণগুলো তোমরা প্রত্যেকে খাতায় সুন্দর করে করে ফেলবে। এরপরে আরেকটি গুণ দেখাচ্ছি, দেখো তোমরা উপরে একক বসক দিতে পারো, না দিলেও চলবে। দেখো 155 সঙ্গে 25-এর গুণ ঠিক একই হবে, মনে করো দুই নেই, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করবে একবার, আবার 5-এর সঙ্গে এই 5টা গুণ করবে একবার, আবার 5-এর সঙ্গে 1 গুণ করবে একবার। তাহলে 5-এর নামটা আমরা 5 পর্যন্ত রাখবো, 5-কে 5, 5-2-কে 10, 5-3-কে 15, 5-4-কে 20, 5-5-কে 25, তাহলে 25-এ 5 হাতে থাকলো 2। তাহলে 2-টা আমরা 25 কত কত হয় লিখে ফেলো আগে, 25-এ কত হয়েছে 5, হাতে যে 2-টা, 2-টাই 5-এর গুণে দ্বিতীয় 5-এর গুণে বসে গেল। আবার 5-এর নামটা 5 পর্যন্ত রাখবো আমরা, এখন 5-এর নামটা 5-5-এ কত হয়েছে 25, 25 আর হাতে কত ছিল 2, তাহলে 25 26 27, তাহলে 27 কত কত হয় 2 10 7, তাহলে 27-এ কত হচ্ছে 7, হাতে থাকবে কত 2। আবার আমরা 5-এর নামটা 1 পর্যন্ত রাখবো, 5 1-এ 5 আর হাতে আমাদের 2 ছিল 6 7, তাহলে 7 করতে 7 বসে যাবে। এবার উপরে যেগুলো আছে সেগুলো আমরা মুছে দিলাম। এরপরে দ্বিতীয় নম্বর গুণটা করতে গেলে দ্বিতীয় ঘরের গুণটা আমরা ডান দিক থেকে একটা করে ক্রস চিহ্ন দেব। এবার আমরা কি করবো, 2-এর নামটা 5 পর্যন্ত রাখবো, আবার 2-এর নামটা 5, তারপর 2-এর নামটা 1, 2-এর নামটা 5 পর্যন্ত রাখলে 2 1-এ 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 10 কত কত হয় 1-এ 1, 1-এ 0 10, তাহলে 10-এ কত বসলো 0, হাতে থাকছে কত 1। আবার 2-এর নামটা 5 পর্যন্ত রাখলে 2 5-এ 10 আর হাতে ছিল 1, তাহলে 10 আর 1-এ কত হলো 11, তাহলে 1 10 1, তাহলে 11 কত বসলো 1, হাতে কত থাকবে 1। আবার 2 1-এ 2 আর হাতে 1 ছিল, এটা কত 3, যোগ করে দেব 5 7 আর 0 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8, আর 3 করতে 3 লিখে ফেলব। অতএব নির্ণেয় গুণফল সমান কত হয়েছে 3875। এটা হচ্ছে গুণফল আমাদের জানো। তারপর আরেকটি অঙ্ক দেখো, একদম শেষ অঙ্কটা 63 পেজে, কি দিয়ে আছে, 999-কে কত দিয়ে গুণ করতে বলেছে, 2 10 1 21-তে গুণ করতে বলেছে। তাহলে আমরা গুণ করে ফেলবো একইভাবে, দ্বিতীয় নম্বর সংখ্যাটা নেই মনে করে 1 9 9 1 9 9, আবার 1 9 9, 2 লং, 2-এর নামটা আমরা 9 পর্যন্ত রাখবো, 2 1-এ 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6-এ 12, 2 7-এ 14, 2 8-এ 16, 2 লং 18, তাহলে 18 কত কত হয় 1 10 8, তাহলে 18 কত বসবে ডান দিকের সংখ্যা 8, হাতে থাকছে কত 1। আবার ঠিক 2 9, আমাদের কত হলো 18 আর হাতে 1 ছিল 19, তাহলে 19 কত কত হয় দেখো 1 10 9, তাহলে 19-এ কত বসবে 9 বসলো আর হাতে থাকছে 1। এবার দেখো আবার 2 9 18 আর হাতে 1 ছিল, কত হলো 19-টা বাইরে বসলো। এবার যোগ করে ফেলবো 9 9 আর 8 যোগ করে কত হয় দেখো 9 10 11 12 13 14 15 16 17, তাহলে 17 7, হাতে থাকছে 1। 9 9 যোগ করলে 18, কেউ না কিন্তু মুখে বলতে পারো গান গুনে দেবে, দেখো 9 পরে 10 11 12 13 14 15 16 17 18 আর হাতে 1 হয়েছিল 19 19-এ 9, হাতে থাকছে 1। 9 আর 1 যোগ করলে 10 10-এ 0, হাতে থাকছে 1, 1-1-2, তাহলে লিখে ফেলবো
পাশে লিখে ফেলছি ধরছে না বলে, অতএব নির্ণেয় গুণফল সমান কত হয়েছে 20,979, 20,979। এইভাবে তোমাদের 63 পেজে যে তিন সংখ্যার সঙ্গে দুই সংখ্যার যে গুণগুলি আছে সবকটি এসো অভ্যাস করি একের দাগে, তোমরা প্রত্যেকে তোমাদের খাতাতে পড়ে ফেলো। আজ তবে এই পর্যন্ত থাকলো, পরের দিন আমাদের যে ভাষার অঙ্ক আছে সেগুলি আমাদের কিছু অঙ্ক করে দেবো, তারপরে আবার বাড়ির কাজ থাকবে। এইভাবে তোমাদের